দর্শকদের দেখাচ্ছি টেনে হিচড়ে চ্যাংদোলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যেভাবে পুলিশ বার করে দেয় কৃষি ভবন থেকে, বাসে তুলে দেয় পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এখন কি অবস্থা, কোথায় নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল সাংসদ মন্ত্রী বিধায়কদের? দেখো, যেটা দিল্লি পুলিশ সূত্রে খবর হচ্ছে, মুখার্জি সদরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই সেই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা উৎসব সদর এলাকায় মুখার্জি সদর ভবন বলে একটি পুলিশ লাইন আছে, সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেটা কৃষি ভবন থেকে বেশ খানিকটা দূরে। এবং তুমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনছিলে, এখনো সেই গাড়ি যাচ্ছে, আমরা তাদের পিছনে রয়েছি। অর্থাৎ এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 30 জন সাংসদ, 10 জন রাজ্যের মন্ত্রী এবং ভিক্টিম ফ্যামিলি, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা দায়িত্বে থাকা লোকজন, 3-3টে গাড়ি করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজকে তুমি জানো যে কৃষি ভবনে আজকে তারা 6টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকেন, পায়ে হেঁটে, ওই যন্তর মন্তর থেকে পায়ে হেঁটে ঢোকেন, এবং 6:30টার পর একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু 7:30 নাগাদ কৃষি মন্ত্রক থেকে জানানো হয় 5 জনের বেশি কারো সঙ্গে বৈঠক করা সম্ভব নয়। অর্থাৎ 5 জনের সঙ্গে বৈঠক করবেন, তৃণমূলের তরফ থেকে জানানো হয় যে 5 জনের বেশি তো ভিক্টিম ফ্যামিলি আছে, সবার সঙ্গে বৈঠক করতে হবে, আমরা ওয়েট করছি। এবং 7:45 নাগাদ মন্ত্রক থেকে জানানো হয় যে যার সঙ্গে বৈঠক করার কথা, অর্থাৎ গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি চলেই গেছেন অফিস থেকে। এরপরই যারা ওখানে ছিলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এমপিরা, সাংসদরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, যারা ছিলেন শান্তনু সেন, দোলা সেন, তারা সবাই যারা চেয়ারে বসেছিলেন তারা মেঝেতে বসে পড়েন, ওয়েটিং রুমের যে মেঝে সেখানেই বসে পড়েন। এবং তারা কাঁধে করে নিয়ে গিয়েছিলেন চিঠি, তুমি জানো অনেক চিঠি নিয়ে গিয়েছিলেন, কাঁড়ি কাঁড়ি চিঠি, যেটা মন্ত্রী টেবিলে রাখার কথা ছিল, সেই চিঠি মাটিতে রেখে সেখানেই বসে পড়েন, অবস্থান বিক্ষোভ শুরু করেন। এবং তারা ঘোষণা করেন যতক্ষণ না দেখা করা হবে তখন তারা কৃষি ভবন ছাড়বেন না। এদিকে মন্ত্রী বেরিয়ে গেছেন, তারপর বিশাল পুলিশ বাহিনী কৃষি ভবনের বাইরে যারা ছিলেন তারা গ্রামোন্নয়ন মন্ত্রকের ভেতরে ঢোকেন, এবং তাদের 5 মিনিটের টাইম লাইন দেওয়া হয়, 5 মিনিটের মধ্যে কৃষি ভবন ছাড়তে হবে, নইলে তাদের গ্রেপ্তার করা হবে, আটক করা হবে, হয়তো প্রকাশ্যে বলা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এমপিরা বলেন, তাহলে আমাদের ঢুকতে দিয়েছেন কেন, আমাদের তো নির্দিষ্ট সময় ছিল, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। এমনকি এটাও বলা হয় যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি বৈঠক করতে পারেন তাহলে তার 2 ঘন্টা আগে, তাহলে তৃণমূল যে পরিষদ, তৃণমূলের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে বৈঠক করবেন না কেন। রীতিমতো তর্কাতর্কি শুরু হয় পুলিশের সঙ্গে, পুলিশের যারা আধিকারিক, সিআরপি, র্যাব এবং অন্যান্য পুলিশ, তাদের আধিকারিকদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি শুরু হয়, দোলা সেন তর্ক জুড়ে দেন, এবং তারপরই শুরু হয় 5 মিনিটের একটা টাইম লাইন দিয়ে, 5 মিনিট পরই, 9টার পর রীতিমতো ধরপাকড় শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষ তারা হাতে টেনে ধরে তোলেন, এখানে বীরবাহ হাঁসদা তাকে আটকে রেখেছিলেন, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মহুয়া মৈত্র তাকে হেকেল করা হয়েছে, মহুয়া মিত্রকে হেরস্থা করা হয়েছে মহিলা পুলিশ দিয়ে, এমনকি যারা প্রবীণ সাংসদ তাকে, তাদেরও কার্যত টেনে হিজড়ে তুলে দেওয়া হয়েছে ওখান থেকে। এবং তারপর টেনে হিজড়ে সমস্ত সংবাদ মাধ্যম এবং পুলিশের বিশাল ফোর্স কৃষি ভবনের বাইরে সামনের দিকে সেখানে তারা ছিলেন, কিন্তু পিছনের গেট দিয়ে তাদের বের করে দেওয়া হয়। পিছনের গেট দিয়ে পুলিশের গাড়ি মজুদ ছিল, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা 3 দিন ধরেই দেখছি তৃণমূলের যে কর্মসূচি তাতে পুলিশের বহর কিন্তু চোখে পড়ার মতো, এখানেও প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল, সিআরপি মোতায়েন করা হয়েছিল, 3-3টে গাড়ি রেডি করা হয়েছিল, এবং প্রথম গাড়িতেই প্রবীণ সাংসদদের তুলে দেওয়া হয়, 10 জন রাজ্যের মন্ত্রী ছিল তাদের তুলে দেওয়া হয়, ভিক্টিম ফ্যামিলি তাদের তুলে দেওয়া হয়, পরের গাড়িতে এমপিদের তোলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে যান, তারা বাইরে গিয়ে স্লোগান দিতে থাকেন। এখনো পর্যন্ত প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের জানানো হয়নি, এমনটাই তারা অভিযোগ করছেন। কিন্তু আমরা যেটা জানতে পারছি, মুখার্জি নগরে সেখানে যে পুলিশ লাইন আছে দিল্লি পুলিশের, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের আটক করা হয়েছে, এখনো পর্যন্ত তাদের কি করা হবে তার পরিষ্কার নয়।